মানে বড় আপনার সামনে আছেন, উপরের সামনে সাথে থেকে প্রধান অতিথিকে একটি বিশেষ ক্রেস্ট একটা চেয়ারে উঠানেন ভাইয়া, একটা চেয়ার লাগবে, একটা চেয়ার দেন। ত্রিধারা ক্রীড়া চক্র নরসিংপুর পরিচালক ভাইয়াদের পক্ষ থেকে আজকে প্রধান অতিথি মহোদয়কে একটি বিশেষ ক্রেস্ট উপহার দিবেন। এখন প্রথমেই প্রধান অতিথি জনাব এম এ মতিন খান স্যারের উদ্দেশ্যে আমাদের তারেক ভাইয়া এবং সালমান শেখ একটা চেয়ার দেন, আর উপরের সাথে থেকে সদী মন্ডলী দুই পরিচালক ভাই এই মুহূর্তে পুরস্কারটি দিবেন। আজকে এই খেলার যে সৌজন্যে তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব এবং নরসিংপুর যুব সমাজ গ্রামবাসী তাদের পক্ষ থেকে দুই ভাই এই মুহূর্তে পুরস্কার দিচ্ছেন প্রধান অতিথি জনাব এম এ মতিন খান স্যারের হাতে একটি বিশেষ ক্রেস্ট। এই পর্যায়ে পুরস্কৃত হবেন আজকের খেলার বিশেষ অতিথি তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুল ইসলাম স্যার। জনাব আজিজুল ইসলাম স্যার, এই পর্যায়ে আমরা দেখছি যে নাইন আমরা অফিসারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সদী মন্ডলী। এই পর্যায়ে পুরস্কৃত হবেন জনাব ওমর ফারুক মুন্না, যুবদল যুগ্ম হবে ঢাকা মহানগর দক্ষিণ, সাধারণ সম্পাদক ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রবিন এবং নাইন একটু তাড়াতাড়ি দেন, আগামটা দিয়ে দিবে যে পুরস্কৃত হচ্ছেন আমার সেই প্রিয় সম্মানিত আহ্বায়ক সদী মন্ডলী, আমরা তাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই সাথে সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাবিব সরকারকে পুরস্কৃত করবেন আজকের এই সভায় যিনি সভাপতিত্ব করছেন, জনাব মজিব ভাইয়া। যে জনাব হাবিব সরকার সভাপতি, সেখানে হাত দিলেন আমাদের প্রধান অতিথি এম এ মতিন খান স্যার সহ যে আমার অফিসার সভাপতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমরা তাকে ওই পুরস্কার গুলো আমার হাতে দেন, আমি একটা মনির বেড়াতে দেন পুরস্কার।